প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ে পৃষ্ঠা 86-তে যে একটা জোড়া কাজ আছে, সেই জোড়া কাজ নিয়ে একটু আলোচনা করব। এখানে বলেছে নিচের বিন্দুগুলোকে পাশের এক্স ওয়াই সমতলে উপস্থাপন করো। এখানে অনেকগুলো বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুগুলো আমাদের একটা সমতলে স্থাপন করতে হবে। তো তার আগে আমরা কিছু পড়া পড়ে নিই, যেখানে আমরা জানবো যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি এই জিনিসটা কি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে একটি সমতলে অনুভূমিকভাবে একটি সংখ্যা রেখা, অনুভূমিক মানে আড়াআড়িভাবে, এবং উল্লম্বভাবে আরেকটি সংখ্যা রেখা স্থাপন করা হয়। উল্লম্ব মানে খাড়াভাবে। তাহলে আনুভূমিক সংখ্যা রেখাকে এক্স অক্ষ এবং উল্লম্ব সংখ্যা রেখাটিকে ওয়াই অক্ষ বা ওয়াই অ্যাক্সিস বলে, এবং সমতলটিকে এক্স ওয়াই সমতল বলা হয়। এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পরকে যে একটা বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে মূলবিন্দু বলা হয়। তো মূলবিন্দুকে শূন্য দ্বারা নির্দেশ করা হয় বা জিরো দ্বারা নির্দেশ করা হয়। তো আমরা একটা সংখ্যা রেখা আঁকি। তাহলে সংখ্যা রেখার উপরে একটা জিরো বিন্দু থাকবে। দেখো, এই রেখাটার নাম আমরা এক্স এবং এক্স প্রাইম দিলাম। এরপর একটা বিন্দু এবং সংখ্যা রেখার ডানে, জিরো বিন্দুর ডানে আমরা ধনাত্মক সংখ্যাগুলো লিখি, যে 1, 2, 3 প্রতি এক এক ধাপ সমান এক একক নিয়ে। তাহলে এবার ডান দিকে আমরা 0, 1, 2, 3 ইত্যাদি লিখতে অসীম পর্যন্ত এটা থাকবে, এটা এই দিকে অসীম পর্যন্ত। বাম দিকে -1, -2 ইত্যাদি থাকে, এটাও মাইনাস অসীম পর্যন্ত থাকে। তো এটা হচ্ছে, এই যে দেখো, আনুভূমিকভাবে একটি সংখ্যা রেখা সমতল। একটা যদি একটা সমতল চিন্তা করি, সমতল আমরা ওই যে গ্রাফ পেপারের উপরে আমরা যদি সংখ্যা রেখাটা আঁকি, তাহলে এটা ভালো বুঝতে পারা যায়। তো অনুরূপভাবে আমরা উল্লম্বভাবে বা লম্বালম্বিভাবে আরেকটা সংখ্যা রেখা আঁকবো, সেই সংখ্যা রেখাটার নাম হচ্ছে এটা ওয়াই অক্ষ এবং ওয়াই ওয়াই অক্ষ, এটা ওয়াই ওয়াই প্রাইম। দেখো, এই যে এক্স অক্ষ যেটা আর এই যে ওয়াই অক্ষ, এই দুটা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকেও যে জিরো বলা হয় এখানে। তাহলে দেখো, আমরা এটা একটা গ্রাফের উপর যদি লিখি, তাহলে এরকম একটা চিত্র দেখায়। এখন তোমাকে যদি বলা হয় যে এই যে এই জায়গায় আমি যেতে চাই, ঠিক আছে, আমি এই জায়গায় যেতে চাই, এই জায়গায় যাওয়ার জন্য কি করতে হবে আমাদের, এই যে এক্সের দিকে 4 ধাপ এখানে যেতে হবে এবং ওয়াইয়ের দিকে এখানে 4 ধাপ যেতে হবে, তাহলে আমরা এই জায়গাটা যেতে পারবো। অর্থাৎ এই জায়গার অবস্থানটা আমরা একটা বিন্দুর মাধ্যমে চিহ্নিত করতে পারি, সেই বিন্দুটা হচ্ছে দেখো 4, 4। কারণটা হলো কি, এই 4, 4 অর্থ কি, এই 4, 4 হচ্ছে এখানে, যদি আমরা এই যে প্রথমটাকে যদি এক্স ধরি আর পরেরটাকে যদি ওয়াই ধরি, তাহলে আমরা যে বিন্দুটা পাব এটা হচ্ছে একটা বিন্দু যেটাকে এক্স অক্ষ, এক্সকে বলা হয় এটা ভুজ এবং ওয়াইকে বলা হয় কোটি। তাহলে এক্সের মান এখানে ধনাত্মক ও ঋণাত্মক হতে পারে, যদি এটা ধনাত্মক হয় তাহলে ডান দিকে যাবে, ঋণাত্মক হলে বাম দিকে, আর ওয়াইয়ের মান যদি ধনাত্মক হয় তাহলে উপরের দিকে আর ঋণাত্মক হলে নিচের দিকে যাবে। তো এখন এই যে এক্সের মান এখানে 4, 4, তার মানে এক্স এখানে এক্সের দিকে 4 ধাপ গেছে, ওয়াইয়ের দিকে এখানে 4 ধাপ গেছে, যার পরে আমরা এই অবস্থানে পেলাম এবং এটাকে একটা বিন্দু আমরা হিসেবে চিহ্নিত করতে পারি। তো এবার আসো, আমরা নিচের বিন্দুগুলোকে পাশের এক্সের সমতলে উপস্থাপন করব। তাহলে দেখো, প্রথম বিন্দুটা 3, 0, মানে এখানে এক্সের মান হচ্ছে এখানে 3, ওয়াইয়ের মান হচ্ছে 0, মানে ওয়াইয়ের মান 0 বলতে এটা এক্স অক্ষের উপরেই আছে, মানে এটা ওয়াইয়ের দিকে যায় নাই। তাহলে দেখো, এটা আমরা কীভাবে সংখ্যা স্থাপন করব, এক্সের মান 3 মানে এক্স এই মূলবিন্দু থেকে 3 ধাপ ডানে যাবে এক বিন্দুটা, তা 3 ধাপ ডানে নিয়ে গেলাম, এবং ওয়াই সমান 0 মানে এটা ওয়াইয়ের দিকে যাবে না, মানে এক্স অক্ষের উপরেই থাকবে। এক্সের মান, ওয়াইয়ের মান 0 মানে এটা এক্স অক্ষের উপরেই থাকবে বিন্দুটা, তাহলে এই বিন্দুটাই হচ্ছে 3, 0। পরের বিন্দুটা আমরা বসাই 1, 2, তাহলে 1 মানে এক্সের দিকে 1 ধাপ যাবে, ওয়াইয়ের দিকে 2 ধাপ যাবে। তাহলে দেখো, আমরা এক্সের দিকে এখানে 1 ধাপ যাব এবং ওয়াইয়ের দিকে এখানে 2 ধাপ যাবে, তাহলে এই যে এই বিন্দুটাই হচ্ছে 1 এবং 2, তাহলে এটাকে আমরা লিখি 1, 2 হিসেবে চিহ্নিত করি। এরপর আছে 0, 3, তাহলে এক্সের দিকে যাবে না, মানে মূল বিন্দুতেই থাকবে, এটা একবারে এখানে থাকবে, ওয়াইয়ের দিকে 4 ধাপ যাবে। তাহলে ওয়াইয়ের দিকে 4 ধাপ মানে এই যে এই বিন্দুটা, তাহলে আমরা লিখি ওয়াইয়ের দিকে এখানে 4 ধাপ বিন্দুটা একটা দাগ দেই, তাহলে এটাই হচ্ছে 0, 4। এরপর আছে -3, 5,
তাহলে এক্স এর মান হচ্ছে -3, তার মানে বাম দিকে তোমার হচ্ছে -3 ধাপ যাবে। এরপরে আমাদের এখানে ওয়াইয়ের মান 5 আছে, তাহলে উপরের দিকে 5 ধাপ যাবে। তাহলে বাম দিকে আমরা আগে দিয়ে নেই যে বাম দিকে এখানে -3 বিন্দুতে পৌঁছালাম, সেখান থেকে আমাদের +5 বিন্দুতে যেতে হবে। তাহলে এই বিন্দুটা হচ্ছে -3, 5। এরপরে -6, 0, অর্থাৎ -6 মানে বাম দিকে 6 ধাপ যেতে হবে। বাম দিকে 6 ধাপ যেয়ে এখানে ওয়াইয়ের মান 0, তার মানে ওয়াইয়ের দিকে যাওয়া লাগবে না। তো এটা অবস্থানটা এক্স অক্ষের উপরেই হবে, এটাই হচ্ছে -6, 0 বিন্দু। এরপরে -4, -5, অর্থাৎ বাম দিকে যেতে হবে এবং নিচের দিকে যেতে হবে। তাহলে বাম দিকে 4 ধাপ, এখানে আমরা যাব মূল বিন্দু থেকে বাম দিকে 4 ধাপ, এরপরে নিচের দিকে 5 ধাপ। তো নিচের দিকে 5 ধাপ গেলে আমরা এই যে এই বিন্দুতে পাবো। তাহলে এটাই হচ্ছে তোমার এই যে এই বিন্দুতে অবস্থান মানে উপস্থাপন করা হলো। তাহলে এটা -4, -5। এরপরে আসে 0, 3, 0 মানে মূল বিন্দুতে থাকবে এবং ওয়ায়ের দিকে -3 ধাপ যাবে। তাহলে মূল বিন্দু থেকে ওয়ায়ের দিকে 3 ধাপ নিচে আমরা গিয়ে পাই এই যে এটা। তাহলে এই বিন্দুটা হচ্ছে 0, -3। এরপর এখানে 4, -2 মানে এক্স এর দিকে আমাদের 4 ধাপ যেতে হবে এবং মাইনাস ওয়াইয়ের দিকে আমাদের মানে এক্স এই নিচের দিকে আমাদের 2 ধাপ যেতে হবে। তাহলে এক্সের দিকে আমাদের 4 ধাপ গেলাম এবং নিচের দিকে আমাদের 2 ধাপ গেলাম, যাওয়ার পর এই বিন্দুটা পেলাম। এটাই হচ্ছে এই যে 4, -2 এই বিন্দুটা। তো এভাবে আমরা নিচের মানে বিন্দুগুলোকে পাশের এক্সের সমতলে উপস্থাপন আমরা করতে পারলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।